ত্রিপুরার দোরগোড়ায় বিধানসভা ভোট নির্বাচনকে হাতিয়ার করে নিজেদের ডুবন্ত তৈরি ভাষাতে মরিয়া রাজ্যের এককালে সাইনবোর্ড সর্বশেষ পরিণত হওয়া কংগ্রেস দল বলে অভিযোগ শাসক দল বিজেপির ভোটের আগে নিজেদের পালে যখন হাওয়া দিতে রীতিমতো ওভার টাইমে খাটছেন দলের জনাকয়েক কর্মী ঠিক তখনই কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাত শিবিরকে গুড বলে দিল এক কংগ্রেস কর্মী এই ঘটনা অনুকোটি জেলা পেচারথল বিধানসভায় এলাকার বাসিন্দা সুনীল দেবনাথ বরাবরই ওই অঞ্চলে কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত মুখ ছিলেন পেচারথল ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদেও কিন্তু সম্প্রতি কংগ্রেসের বিরুদ্ধে গোষ্ঠীবাজি রাজনীতির অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিলেন ওই কংগ্রেস কর্মী কংগ্রেস দল গোষ্ঠীবাজি এবং দলবাজিতে প্রথম স্থানে এই অভিযোগ এনে অন্যান্য কংগ্রেস কর্মীদেরও সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার বার্তা দিলেন সুনীল বাবু শুধু তাই নয় নির্বাচনের আগে এলাকায় আরো কংগ্রেস কর্মীও তার সাথে দল ছাড়তে চলেছেন বলে দিন সাফ জানিয়ে দিয়েছেন সুনীল দেবনাথ তবে আগামী দিনে তার অবস্থান ঠিক কোন দলের দিকে হবে তা অবশ্য খোলসা করে তিনি ব্রিটিশকে বিতাড়িত করার জন্য কংগ্রেসের যে অগ্রণী ভূমিকা ভারতবর্ষে ছিল সেই চিন্তা চেতনাকে সামনে রেখে এই সংগঠনে ভারতের জাতীয় কংগ্রেসের পেচারতল ব্লক কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি মানব সেবায় মানুষের কাজকর্ম এবং দলকে সমৃদ্ধিশালী করার জন্য আমি কাজ করে গিয়েছিলাম কিন্তু দেখলাম আমাদের দলে যথা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই গুষ্ঠীবাচী রাজনীতি এই ভারতের জাতীয় কংগ্রেস রাজ্যে রাজ্যে আজকে কংগ্রেসের জিরো পয়েন্টে এসে দাঁড়িয়েছে কাজেই আমি আজকে নতুন বছরের দিনে আমি পেচারতল উনষাট নম্বর ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাই এবং আজকে থেকে আমি আর কংগ্রেস এর এই দলে আমি থাকব না কারণ কংগ্রেস গোষ্ঠীবাজি রাজনীতিতে বিশ্বাসী মানুষের স্বাধীনতা গণতন্ত্র এবং তাদের সমাজতন্ত্রের কথা মুখে বলে কাজেই আমি এই কংগ্রেস দলের সাধারণ সম্পাদক থেকে আজকে আমি নির্বাচনের আগে ক্ষুব্ধ নেতার মান মঞ্জন করে দলে আটকে রাখতে ক্ষতে মলম লাগানোর চেষ্টা এলাকার নেতৃত্বে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে সূত্রের খবর ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন